বিষয় নিয়ে। ওখানে হুজুর বলেছিল যে নামাজ পড়ে নবী আগে, রোজা পড়ে নবী আগে। তো এই সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে এটা উনি জি আপনার প্রশ্নটার ভাব আমরা বুঝতে পেরেছি। আসলে মূলত নামাজ পড়ে নবী আগে বিষয়টা উনি যেটা বলেছেন তাকে আপনি সরাসরি জিজ্ঞেস করলে বোধহয় সন্দেহ নিতে আপনি থাকতে হারায়। তার কারণ আপনি নামাজ যেটা করবেন, রোজা যেটা করবেন, নিজে নিজে রোজা করলে তো রোজা হবে না, নিজে নিজে নামাজ করলে তো নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইত মনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি আমার নামাজ থেকে আগে স্টার্ট করো। আমি কিভাবে রুকু করেছি, আমি কিভাবে সেজদা করেছি, আমার পূর্ণ নামাজ কি স্টাডি করার পর তারপর তোমরা নামাজ পড়ো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে গিয়ে দেখেছিলেন যে একজন মুসল্লি নামাজ পড়তে গিয়ে তার নামাজ হয় না, কিন্তু দরজার পাশে দাঁড়ানো আছে। মুসল্লি যখন নামাজ শেষ করে বেরিয়ে যাচ্ছেন, নবী তাকে আটকালেন, তাকে বললেন বলছে আবার সল্লি ফাইনা কালাম তো সল্লি, তুমি ফেরত যাও, তুমি নামাজ পড়বে, তোমার নামাজ হয় নাই। এভাবে তিন তিনবার যখন ফেরালেন, তখন মুসল্লি বুঝতে পারছেন যে আমার নামাজে বোধহয় কোনো ত্রুটি হলো, সে নামাজটা শুদ্ধ করছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ম কানুন পদ্ধতিটাকে শিখিয়ে দিলেন যে এইভাবে রুকু করবে, যেখানে মাথা চিন্তা এবং কমর সোজা থাকবে, চিন্তা করলে তোমার দুই হাতের আঙ্গুল গুলো সব একসাথে মেলানো থাকবে, নাক এবং কপাল উভয়কে দিয়ে তুমি চিন্তা করবে। এই সব বিষয়গুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন সল্লু কামা রাআইত মনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা ঠিক সেইভাবে দেখে দেখে নামাজ পড়বে। আমার কাছে মনে হয় যে আসলে উনি এই সেন্সে বলেছেন যে নামাজ রোজা ইবাদত বন্দেগী যাই আমরা করি না কেন, আর রসুল যেভাবে বলেছেন সেইভাবেই তো আমাদের করতে হয়। গোটা কোরআনের কোথাও আপনি এখন যদি রুকুকারীদের সাথে রুকু করে চিন্তাকারীদের সাথে চিন্তা করো, অথবা রুকু করে চিন্তা করো, এটা কিন্তু ভুল আর এটা বহু বছর, তাহলে বহু বছর সাধারণত দুই বছরের পরে হয়। তাহলে আমরা কি তিনটা রুকু একসাথে করবো, আমরা তিনটা সেজদা একসাথে করবো? তো তিনটা রুকু তিনটা সেজদা তো কেউ এ পর্যন্ত করেনি। তাহলে রুকু এবং সেজদার বিধান কি? সত্যি আল্লাহ তাআলা বলছেন যে আমার রসুলকে তোমরা অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটি তারাই হচ্ছেন আমাদের মূলত প্রতিশ্রুত বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইবাদত বন্দেগীতে আমাকে আগে বিশ্বাস করতে হবে। কিন্তু তার ইস্তেমাটা আগে করতে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তো তাই রাসূলদের ইস্তেমা আগে। ওই জন্য আমার মনে হয় উনি এইভাবে নয় যে সেন্সে আমরা স্পষ্ট করা হয়েছে, সেই সেন্সে কিন্তু বক্তা বলেন নাই, বক্তা বলতে চেয়েছেন যে রসুলকে দিয়েই মূলত আজ নামাজটা রবি করছে। আসলে তো রসুলকে দিয়েই আল্লাহকে চেনা, রসুলকে দিয়েই সমস্ত ইবাদত বন্দেগী, সেই সেন্সে বোধ হয় আমরা আরেকটা ফোন নেব।